ভবিষ্যতে তো কিছু একটা হবই আমি, তো সেই কনফিডেন্স রেখে আমি বলছি এই ভিডিওটার একটা পার্ট ওয়ান আছে, যেখানে কিনা আমি বলেছিলাম যে ইউটিউব স্টার্ট করার আগে কি কি নলেজ রাখার দরকার একটা বিগিনার্স এর ইকুইপমেন্টস সম্পর্কে নলেজ, এডিটিং সম্পর্কে নলেজ, ওইসব নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আর আজকে আমি বলবো কি করে তোমার ভিডিওটা ভালো ভালো ভিউজ পাবে, কি করে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে, কি করে তুমি তোমার সাবস্ক্রাইবারদের সাথে ইয়ে করতে পারবে, অ্যান্ড সব নিয়ে একটা মোটিভেশন, একটা ইন্সপায়ারিং ভিডিও আর একটা হেল্পফুল ভিডিও শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। উই আর লিটল ক্লোজ টু 500 সাবস্ক্রাইবার্স, সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে কি না এপ্রিলের মধ্যে মানে আমার বার্থডে মান্থের মধ্যে যেন 500 সাবস্ক্রাইবার ক্রস হয়ে যায়, আর আমি জানি সেটা হবে। অ্যান্ড ইয়েস, চলো ভিডিওটা শুরু করি। আজকে আমি তোমাদেরকে অনেকগুলো টিপস দিতে চলেছি যে কি করে তোমরা ইউটিউব চ্যানেলটাকে গ্রো করবে। ওকে, সো ফার্স্ট টিপ যেটা আমি দিতে চলেছি, একটা ইউটিউবারের মধ্যে সবচেয়ে যেটা থাকা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স। নিজের প্রতি কনফিডেন্স থাকা অত্যন্ত দরকার। ইউটিউব ভিডিও বানানোর প্রতি ভালোবাসা, আর নাম্বার থ্রি পেশেন্স, ধৈর্য। এই তিনটে জিনিস থাকা মানে তুমি ভাবো একটা না একটা দিন তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবে। যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকে যে না আমার ভিডিও আবার কে দেখবে, আমি আবার ভালো ভিডিও করি নাকি, তাহলে জন্মে হবে না। ইউটিউব ভিডিও বানানোর প্রতি একটা ভালোবাসা থাকা দরকার। তুমি যদি ফার্স্টেই ভাবো যে আমি টাকার জন্য আর্নিং হবে আমার ইউটিউব ভিডিওজ থেকে, আমাকে প্রচুর লোক চিনবে, প্রচুর ফেমাস হয়ে যাব, তখন এইভাবে যদি তুমি ইউটিউবটাকে স্টার্ট করো জন্মে কিছু করতে পারবে না। আর থার্ডলি পেশেন্স, পেশেন্স থাকা অত্যন্ত দরকার। তুমি দেখবে একভাবে তুমি ভিডিও বানিয়ে যাচ্ছ, ভিউজ আসছে না, তুমি যতটা চাইছো সেটা ভিউজ আসছে না, না আমি আর ভিডিও বানাবো না, আমার ভিউজ আসে না, কিছু না, সেটা নয়। ভিউজ আসে না ঠিক আছে, তোমাকে ভিডিও বানিয়ে যেতে হবে। ধরো তোমার ভিডিওতে 30টা ভিউ এলো, তো তুমি ভাবো যে মাত্র 30টা ভিউ, আমার তো 300টা ভিউ চাই, বাট কেন আসছে না, 3000টা ভিউ চাই, কেন আসছে না। তুমি যদি ভিডিও বানাও ওই 30টা মানুষের জন্যই বানাও, তুমি ভাবো 300টা মানুষ তোমাকে কেন দেখছে না, এদিকে দেখো তোমাকে 30 জন তো দেখছে। তুমি যখন ভিডিও বানাবে তাদের জন্য বানাও, ধৈর্য ধরতে হবে। কোনো দিন একভাবে সবাইকে জিজ্ঞেস করবে, কেউ এখান থেকে এখানে চলে যেতে পারে না, যদি সেটা চলেও যায় সেটা কিন্তু স্থায়ী হয় না। অনেক জিনিসই দেখবে ভাইরাল হয়, ইনস্টাগ্রাম ফেসবুকে ভাইরাল হয়, বাট সেটা কিছু দিনের জন্য, সেটা কিন্তু স্থায়ী হয় না। তো এটাই টিপস দেবো যে ধীরে 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 ভিডিও বানাও। আমার কি যখন ভিডিও বানিয়েছিলাম ফার্স্টে কি আমার 100টা বা 200টা সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, নয় তো, ধীরে 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 আমার ভালো কন্টেন্ট দিলাম, ভালো ভালো আমার কথার টেকনিক, আমার এডিটিং স্কিলস আরও বেটার হলো, তাতে কি আমার লোকেরা পছন্দ করতে শুরু করলো। আর একটা কথা বলতে চাইবো, কেউ ফার্স্ট দিনে কিছু শেখে না, ধীরে 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 মানুষ শেখে। তো এটা একটা জিনিস যে পেশেন্স ধরা প্রচণ্ড জরুরি। নাম্বার টু, ভিডিও শেয়ার। এবার দেখো, প্রথম প্রথম আমরা ইউজুয়ালি কী করি, ইউটিউব চ্যানেল খুললে তো ভালো রিচ আসে না, তো আমরা কী করি নিজের ফ্যামিলি মেম্বার্স, নিজের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে বেড়াই লিঙ্ক যে এটা আমাদের নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করবি। তো হার্ডলি তুমি কত করতে পারবে, 70, 80, 90, আমি 100ই ধরলাম না, 100 জনকে তুমি শেয়ার করতে পারবে, এর চেয়ে বেশি তো করা সম্ভব নয় কারো। তো তুমি অনেকে আছে তো ইউটিউব চ্যানেল খুলে সবাইকে শেয়ার করে বেড়ায়, আমি সেটাকে খারাপ বলছি না, বাট তাতে কি হচ্ছে বলতো, ওই তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার বন্ধুরা কিন্তু তোমাকে চিনছে, এর বাইরে তোমার আদার্স কোনো কমিউনিটি তৈরি হচ্ছে না, তোমার ভিউয়ার্স কমিউনিটিটা তৈরি হচ্ছে না। তো তোমাকে আগে যেটা করতে হবে, শেয়ার করো, টুকটাক শেয়ার করো, এবং তাদেরকে বলো শেয়ার করতে, আমি খারাপ বলছি না সেটাকে, বাট নিজের দমে কিছু করার চেষ্টা করো, যে নিজের থেকে ভালো কন্টেন্ট আনো, নিজের থেকে বুদ্ধি বানিয়ে ভালো ভালো ভিডিও আনো, এমন ভিডিও বানিও না যেটাতে লোক দেখতে দেখতে বোরিং হয়ে যাবে বা বড্ড বেশি তোমার ঢং করে হ্যালো ফ্রেন্ডস, আমি জানি অনেকেই করে এরকম হ্যালো ফ্রেন্ডস বেশি, মানে এই ঢং ব্যাপারটা যেটা আমার একদমই পছন্দ হয় না, সিম্পল থাকাটা দরকার বলে আমি মনে করি। তুমি যেমন তেমনভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করো, প্রচুর সেজে প্রচুর ব্যাকগ্রাউন্ড ইয়ে করে হাজারটা ইয়ে করে আমার মনে হয় না তাতে লোকেরা তোমাকে পছন্দ করবে, তুমি যেরকম সেরকমই কিন্তু ভিউয়ার্সরা তোমাকে পছন্দ করে। তো ইয়াস, এটা একটা টিপস। আর থার্ড টিপস আমি যেটা দিতে চাই, যে
যেটা ট্রেন্ডিং চলছে এখন, ধরো একটা জিনিস ট্রেন্ডিং চলছে, যেমন আমি সাপোজ বললাম ক্লিন গার্ল মেকআপ, এটা এখন প্রচুর ট্রেন্ডিং। আমি দেখলাম যে ওয়া এই মেকআপটা কত ট্রেন্ডিং, আমি এটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করি না। যেটা ট্রেন্ডিং সেটা কিন্তু কোনোদিন স্থায়ী হবে না, সেটা কিছুদিনের জন্য ট্রেন্ডিং হয়েছে আর আবার ইয়ে হয়ে যাবে। তো এতে কি হবে, তো যেটা বলছিলাম যে যেটা ট্রেন্ডিং চলছে সেটাতে ভিডিও না বানিয়ে তুমি নিজে যেটা ভালো পারো বা তুমি নিজে যেটাতে কমফোর্টেবল সেটা করো। এবার তুমি ভাবছো, আমি আমার মা চলে এসেছে দাঁড়াও, এবার তুমি ভাবছো যে আমি হিন্দিতে ভিডিও, আমি সাপোজ বলছি তুমি ধরো বাঙালি, তুমি ধরো মারাঠি, আমার মাম্মিকে দেখে নি, তো যাই হোক আমার মা ভোট দিতে যাচ্ছে তো এখানে আছে, যাই হোক তুমি ধরো বাঙালি, তুমি মারাঠি, তো যে যেরকম ভাষা আর কি কথা বলে, আমি সাপোজ বলছি বাঙালি, তুমি বাঙালি, তুমি বাংলা ভাষাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল হবে, বাট তুমি সেটা করবে না, তুমি হিন্দিতে ভিডিও বানাবে। কেন? যে না হিন্দিতে ভালো ভিউজ আসে, আমি অনেককে দেখেছি তারা ভাবে যে না আমি হিন্দিতে ভিডিও বানাবো, হিন্দিতে ভালো ভিউজ আসবে, তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। তুমি যদি হিন্দিতে ভিউজের জন্যই ভিডিও বানিয়ে দাও যে আমার প্রচুর লোক চিনবে, তাহলে কিচ্ছু হবে না। তুমি যেটাতে বেশি কমফোর্টেবল, লোকে তোমার ভিউয়ার্সরা কি দেখতে চাইছে সেটা জানা ইম্পর্টেন্ট। এবার দেখো তুমি তো কলকাতার হয়ে থাকো, তো তোমার ভিডিও সবচেয়ে বেশি কিন্তু প্রমোট হবে বাংলাদেশের মধ্যে আর পশ্চিমবঙ্গের মধ্যে, যেখানে কিনা বাংলা ভাষাটা বলা হচ্ছে পুরোর মধ্যে। তুমি কিন্তু পাঞ্জাবে থাকো, তোমার ভিডিও কিন্তু পাঞ্জাব হরিয়ানা ওইসব দিকে বেশি প্রমোট করা হবে, ইউটিউব প্রমোট করবে আর কি। তো তুমি এটা মনে করো ভিডিও বানালে না যে হিন্দিতে ভিডিও বানালে বেশি ভিউজ হবে, একেবারেই নয়। তুমি কলকাতা যদি থাকো তো এই চারিপাশে তোমার ভিডিওটা সবচেয়ে বেশি প্রমোট হবে, তো এই চারিপাশে তো সবাই বাংলা বোঝো, তো বাংলাতেই ভিডিও করার চেষ্টা করো। লোকে যেটা করছে সেটা দেখতে যেও না, তুমি নিজে যেটা পারো সেটা করো, কারণ লোকের কথা দেখে তুমি একটা দুটো তিনটে চারটে ভিডিও বানাতে পারবে, এর চেয়ে বেশি তো পারবে না। আর নিজের থেকে বানালে কি তুমি নিজের থেকে কন্টেন্ট তৈরি করতে পারবে। আমি যেটা করি আর কি, আমি যেটা পারি আমি সেটা করি, আর এটাই বলার ছিল আর কি। আর ফোর টিপস, যেটা টাইটেল অ্যান্ড থাম্বনেল, টাইটেল আর থাম্বনেল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট। ভুলভাল একটা থাম্বনেল দিয়ে দিন, অনেকে দেখি বাংলাতে থাম্বনেল দেয়। এবার তুমি যখন, তুমি সাপোজ বলছি তুমি ইউটিউব দেখছো, ইউটিউব দেখে দেখে তুমি কি বাংলাতে কোনো দিন তোমার টাইপিং করো? যখন কোনো ভিডিও সার্চ করো বাংলাতে টাইপিং করে কি সেই ভিডিওটাকে সার্চ করো? নয়তো ইংলিশে টাইপিং করো। তো তোমরা শুধু ব্লগের ক্ষেত্রে বাংলাটা ইউজ করতে পারো, বাট আমি বলবো সব ভিডিওতে ইংলিশ টাইটেল ইউজ করাটাই বেটার। সব জায়গা থেকে তোমার ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে, বাংলাতে তুমি নিজে টাইপিং করবে না, তো এটা একটা কি তোমার সার্চ লিস্টে হয়তো ভিডিওটা আসলো না, বাট ইংলিশে তুমি যদি টাইটেলটা দাও তাহলে সেই ভিডিওটা সার্চ লিস্টের মধ্যে আসবে। আর আর থাম্বনেল একটা দেওয়া খুব জরুরি, থাম্বনেল একটা এমন একটা থাম্বনেল যে হালকা পাতলা, 10% যেন তোমার ভিউয়ার্সরা দেখে বুঝতে পারে, ইন্টারেস্ট লাগে তাদের থাম্বনেলটা দেখে যে কি হবে ব্লগটায়, ও মাই গড এটা সরস্বতী পূজা ব্লগ, ও মাই গড এটা দুর্গা পূজা ব্লগ, এইটা যেন থাম্বনেলটা থেকে বোঝা যায়। এবার দুর্গা পূজা ব্লগের মধ্যে কি আসতে চলেছে সেটা যেন থাম্বনেলে বোঝা না যায়। তো এই টাইপের একটা ভালো ইন্টারেস্টিং থাম্বনেল বানাতে হবে, ভুলভাল থাম্বনেল একদম বানাবে না, যেটা দেখে তোমার ভিউয়ার্সরা ভাববে যে বাও এই ভিডিওটা অন করলো, ও মা ভিডিওটা ঢুকে দেখে কি অন্য ভিডিও, এরকম করলে কিন্তু হবে না। আর টাইটেলটা যেটা বলছিলাম আর কি, যে ভুলভাল টাইটেল দিও না, তুমি নিজে ইউটিউবে কি সার্চ করবে যে ক্লিন গার্ল মেকআপ লুক, এটা বলে তুমি নিজে সার্চ করবে? তো তোমার ভিউয়ার্সরাও যেন এইটা বলে সার্চ করলে তোমার ভিডিওটা পায়। তুমি যদি লেখো যে কি করে করা যেতে পারে ক্লিন গার্ল মেকআপ লুক, এই বলে তো কেউ সার্চ করবে না, সার্চ করবে মানুষ এটা কি বলে ক্লিন গার্ল মেকআপ লুক। তো তুমি যদি টাইটেলে লেখো ক্লিন গার্ল মেকআপ লুক তাহলে তোমার ভিডিওটা সার্চ লিস্টে আসবে, বা তুমি যদি কি করে করা যেতে পারে এই মেকআপ লুকটি এইভাবে যদি করো সেটা কখনোই সার্চ লিস্টে আসবে না। নেক্সট টিপস যেটা আমি দিতে চলেছি, যে সাবস্ক্রাইবারদের সাথে কোঅপারেট করা। এবার অনেকেই আছে সাবস্ক্রাইবাররা যখন কমেন্ট করে তাদের কমেন্টে লাইক করে না, রিপ্লাই করে না, সাবস্ক্রাইবারদের সাথে কোঅপারেট করে না, ডিএমস এ রিপ্লাই দেয় না। আমি জানি সেটা খুব বেশি বড় ইউটিউবার হলে সেটা সম্ভব নয়, বাট ফার্স্ট ফার্স্ট সাবস্ক্রাইবারদের সাথে কোঅপারেট করাটা অত্যন্ত জরুরি। তারা যে মেসেজগুলো করছে তাদের রিপ্লাই দাও, তারা যে কমেন্টগুলো করছে তাদের হার্টস রিয়্যাক্ট দাও, রিপ্লাই না দিতে পারলে অন্তত হার্টস রিয়্যাক্টটা দাও। আর তারা যে টাইপের ভিডিও দেখতে চাইছে সেই টাইপের ভিডিও বানাও, তাতে কি হবে যে তোমার সাবস্ক্রাইবাররা দেখবে। তুমি নিজের মতো করে একটা ভিডিও বানিয়ে দিলে তোমার সাবস্ক্রাইবারদের হয়তো সেই ভিডিওটা ভালো লাগলো না, তো
তারা যেই ভিডিওগুলো চাইছে সেইগুলো মোটামুটি বাড়ানোর চেষ্টা করো। জানি সব ভিডিও করা সম্ভব নয়, বাট যতটা সম্ভব তোমার সাবস্ক্রাইবাররা যেটা চাইছে সেটাই করার চেষ্টা করো। তাদেরকে তারা ভিডিওগুলো দেখবে এটা ভাববে না যে তুমি তাদের সাথে কোঅপারেট করছো না, তাদের সাথে তুমি বাজে ব্যবহার করছো, তো তোমাকে না অনেক ট্রোলিং হতে পারে। সবসময় ওদেরকে নিজের ফ্যামিলি মেম্বার ভাবো, তার কারণ তুমি যা আজকে যতই বড় হয়েছো সব ওদের জন্য। আর আমিও সেটাই মনে করি যে আমার আমি কিচ্ছু নয়, যদি আমি যতই ভালো ভিডিও করি তোমরা যদি আমার ভিডিও না দেখো তো আমি কিছুই নয়। তো এটাই আমি মনে করি আর কি, সাবস্ক্রাইবারদের সাথে কোঅপারেট করা খুব জরুরি। ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করো, তাদের ডিএমস এ রিপ্লাই দাও। তো নেক্সট একটা টিপস দেবো, যদি ভাবো ইউটিউবে ভিডিও বানাবে, সো বি প্যাশনেট অ্যাবাউট ইট। এটাকে কোনো খেলা ভেবে নিও না। যদি তুমি ভাবো যে আমার ইউটিউবে ভিউজ চাই, আমার ইউটিউবে একটা ভালো কমিউনিটি হওয়া দরকার, তো সেখানে রেগুলারই টিম মেনটেন করো, ভালো ভালো কন্টেন্ট দাও। এরকমভাবে খেলাধুলা নিও না যে ও আছে আছে ঠিক আছে ও দেবো দেবো দেবো, এরকমভাবে হলে হবে না। তুমি তোমার কাজের প্রতি প্যাশনেট, তুমি লেখাপড়ার প্রতি প্যাশনেট, তো এটাকেও একটা প্যাশন হিসাবেই নাও। আর যদি এটার প্রতি ইয়ে থাকে, প্যাশনেট হও তুমি, তো অবশ্যই তুমি টাইম বার করে নিতে পারবে। অনেকে বলবে যে আমার টাইম হয় না ইউটিউব ভিডিওস বানানোর, নো বডি ইজ টু বিজি। যদি তুমি এটাকে ভিডিও বানাতে ভালোবাসো না, তোমার হাজার কাজ থাকলেও তুমি ভিডিও বানানোর জন্য ঠিক টাইম বার করে নেবে। আমি কিন্তু নিজে আমার প্রচুর পড়াশোনার চাপ, আমার প্রচুর স্কুলের পড়া প্রজেক্টের চাপ, বাট আমি তাও কিছু সব কিছুর মাঝখানে ভিডিও বানানোর জন্য একটু টাইম বার করে নিই। তো একটা ভিডিও এই মাসে দিলাম, চার পাঁচ মাস পর আবার একটা ভিডিও দিলাম, এরকম করলে হবে না। তাতে তোমার রেগুলারিটিটা কমে যাবে, রিচ কমে যাবে, আর সাবস্ক্রাইবাররাও তোমার ভিডিও দেখতে চাইবে না। তো বি প্যাশনেট অ্যাবাউট ইট। ও হচ্ছে হচ্ছে, যখন দেখবো আমার ভিউজ আসছে না, না আমার দ্বারা হবে না ইউটিউব ভিডিওস, কনফিডেন্ট হও, ধৈর্য ধরো। কেউ একবারে কোথাও পৌঁছে যায় না, তো ভালো করে ধীরে ধীরে করতে করতেই মানুষ শেখে। এবার তোমরা ভাববে যে আমার এডিটিং স্কিলস ভালো না, ভাবতেই পারো অনেকে, কেউ কিন্তু ফার্স্ট দিন এডিট করতে পারে না। তো তোমরা ধীরে 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 করো। তুমি ফার্স্ট টাইম থাম্বনেল বানাচ্ছো, ভালো হলো না, ধীরে 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 করো, শিখবে। আর শিখতে শিখতেই মানুষ হয়। এখন আমি আগে একটু এডিটিং পারতাম, আমি বলতাম যে আমি ব্লগস করতে চাই না কারণ আমি এডিটিং করতে পারি না, বাট এখন এডিটিংয়ে আমি এমন একটা লেভেলে পৌঁছে গেছি যে আমি এক ঘন্টার মধ্যে, তুমি ধরে রাখো, তিন চারটে ব্লগ আমি এডিট করে দিতে পারবো। ফুল এডিট করে দিতে কিন্তু আমি পারবো, একটা ফানি ভিডিও আমি এডিট করে দিতে পারবো, দেড়খানা মোটামুটি ফানি ভিডিও এডিট করে দিতে পারবো। আর এখন তো সবাই বলে যে বৃষ্টি ভিডিওটা এডিট করে দেয়, বৃষ্টি ভিডিওটা ইভেন আমি এমনই পর্যায়ে পৌঁছে গেছি আর কি। তো আমি কি এটা একদিনে পেরেছিলাম? একেবারেই না, ধীরে 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 শিখেছি। তো আমি এটাই বলতে চাইছি, সব কিছুই মানুষ ধীরে 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 শেখে। এটা আমার বোন মেঘা, তো সব কিছুই কিন্তু মানুষ ধীরে ধীরে শেখে, তো একবারে কেউ কিছু শেখে না। তো ইউটিউবেও সেরকম আর কি, ধীরে ধীরে তোমার রিচটা বাড়বে, ধীরে ধীরে তোমার সাবস্ক্রাইবার বাড়বে, একদিনে কোনো দিন কিছু হয় না। তো এটাই ব্যাপার যে ধীরে ধীরে ভিডিও বানিয়ে যাও, ভালো ভালো কন্টেন্ট দাও, তোমার সাবস্ক্রাইবারও ঠিক দেখবে। আর একটা টিপস দিতে চাইবো, অন্যকে নিজের ভিডিওতে ইনক্লুড করো। কেন বলছি ইনক্লুড করতে, যে ধরো তুমি পুরো ব্লগটা করছো, পুরো ব্লগটাতে তুমি তোমার মুখটাই দেখিয়ে যাচ্ছো, একটা টাইমের পর না তোমার মুখ দেখতে দেখতে তোমার সাবস্ক্রাইবারও বোর হয়ে যাবে। তুমি হাজারটা সময় যদি তোমার মুখটাই দেখিয়ে যাও, তোমার মুখটা দেখিয়ে যাও, তাদেরও কিন্তু ব্লগটা দেখতে ভালো লাগবে না, তারা স্কিপ করে চলে যাবে। এবার তুমি ব্লগের মধ্যে তোমার বোনের সাথে করা খুন শুটি বা তোমার একটুখানি কিছু ক্রিয়েটিভ, আমি যেটা করার চেষ্টা করি আমার ব্লগের মধ্যে ব্লগ তো থাকেই, তার সাথে একটা ফানি পার্ট থাকে, তার সাথে কিছু মেকআপ রিলেটেড বা স্কিন কেয়ার রিলেটেড একটা পার্ট আমি অ্যাড করে দিই, আর তার সাথে হালকা একটু কিউএনএ পার্টও অ্যাড করে দিই। তো এই নিয়ে টোটাল ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয় আর খুব কি বলবো, দেখতে ভালো লাগে, বোরিং টাইপের কিন্তু লাগে না। ব্লগ তো থাকে, তার সাথে সাথে আমার বোনের সাথে কোন ছুটিও থাকে, একটুখানি স্কিন কেয়ারের পার্ট থাকে, হালকা কিউএন এর পার্ট থাকে, তোমাদের যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো আমি ব্লগের দ্বারা হালকা পাতলা অ্যান্সার করি। তো এরকম আর কি, যে বোরিং সব কিছু ইনক্লুড করো, নিজের ফ্যামিলি মেম্বারসদের ইনক্লুড করো তোমার ভিডিওতে, তাতে কি না তার একটুখানি ইন্টারেস্টিং লাগে আর কি। ব্লগটা তো টোটাল ইজ অ্যাবাউট এন্টারটেনমেন্ট, সো এন্টারটেনমেন্ট দেওয়াটাই কিন্তু মেন। সো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করি এই কথাগুলো যেগুলো আমি বললাম তোমাদের হেল্প করবে নিউ ভিডিও বানাতে। তোমাদের আশা করি এই টিপসগুলো ফলো করলে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে, আর আশা করি তোমাদের সাবস্ক্রাইবাররাও তাড়াতাড়ি বাড়বে, ভিউজ বাড়বে, অ্যান্ড আরও অনেক কিছু থাকে টিপস। টিপস তো শেষ নেই, আপাতত আমার মাথায় আসছে না, বাট হ্যাঁ এইগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে নিউ ইউটিউবার হলে। আর যেটা আমি প্রথম প্রথম ফেস করতাম আমার এক্সপিরিয়েন্স যে তোমাদেরকে বললাম, এমন তো না আমি প্রচুর বড় ইউটিউবার একেবারেই নই, আমার এখনও অনেক
কিছু শেখা বাকি আছে, এখন আমি অনেক কিছু শিখবো, বাট 1.5 বছর ধরে আমি ইউটিউব করছি, তো এইটুকুনি নলেজ আমার হয়ে গেছে কি করলে তোমার সাবস্ক্রাইবাররা বাড়বে, তোমার সাবস্ক্রাইবাররা কোনটা ভালোবাসে, আর কোনটা দেখলে তোমার তুমি ট্রোলিং এ পড়তে পারো, তোমার এই নলেজগুলো আমার হয়ে গেছে, এডিটিং এর বিষয়ে নলেজ। হ্যাঁ, নেক্সট ভিডিওটা হতে চলেছে হাউ আই এডিট মাই ভিডিওস। তোমরা সবাই জানো যে তোমরা সবাই চাও এই ভিডিওটা, তো খুব তাড়াতাড়ি করতে চলেছি। অ্যান্ড শুট তো আমি নেক্সট ভিডিওটাই করব, বাট জানি না পোস্ট কবে করতে পারবো। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।